ভাস্কর, জেলায় জেলায় মারাত্মক আকার নিচ্ছে এই ডেঙ্গি। উত্তর চব্বিশ পরগনা, মালদা, হুগলি সাত জেলায় ডেঙ্গি সংক্রমণের পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। অপরদিকে ডেঙ্গি সংক্রমণ রুখতে আগাম সতর্কতা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড এবং শিশুদের জন্য নিকু আর পিকু ওয়ার্ডে রাখা হয়েছে ডেঙ্গি চিকিৎসার ব্যবস্থা। বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য আগে ভাগেই যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল। ডেঙ্গি আক্রান্তদের জন্য বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে, এমনকি শিশুদের জন্য নিকু ও পিকু ওয়ার্ডে রাখা হয়েছে ডেঙ্গি চিকিৎসার ব্যবস্থা। হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে খোলা হয়েছে ফিভার ওয়ার্ড, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ওয়ার্ড। আক্রান্তদের জন্য এই ওয়ার্ডে বরাদ্দ 20টি শয্যা। শিশুদের পিকু ও নিকু ওয়ার্ডে বহাল ডেঙ্গি চিকিৎসা পরিষেবা। বাঁকুড়া ডেঙ্গির জন্য যেটা আমরা প্রধান যেটা রেখেছি, প্রথম কথা একটা সেপারেট ফিভারের ক্লিনিক খুলেছি, সেখানে ডেঙ্গি ওয়ার্ডটা সেপারেট, সেখানে মেল ফিমেল ডিফারেন্সিয়েট করেছি, ডেডিকেটেড টিম অফ সিস্টার্স, ইন্টার্নস, হাউস স্টাফস এবং অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসরকে নিয়োগ করেছি ফর ডেঙ্গি ম্যানেজমেন্ট। পিকু নিকুতে এসএনসিউর যারা এমও আছেন এবং যিনি এসএনসিউর আমাদের ইনচার্জ প্রফেসর ডক্টর স্বরূপানন্দ পাইতি, স্যার ইজ টেকিং এ স্পেশাল টিম ফর ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু ইন পিকু অ্যান্ড নিকু, মোস্টলি বাচ্চাদের জন্য। আমাদের টোটাল ভর্তি আছে 24 পেশেন্টস। আমরা তাদের জন্য সেপারেট ফিভার ওয়ার্ডস করেছি ফর মেল অ্যান্ড ফিমেলস, পিকু নিকুতেও বলে রাখা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বাঁকুড়ার পরিবেশ বা বাঁকুড়ার আশেপাশে ডিস্ট্রিক্টের জায়গা মোটো উদ্বেগজনক নয়, ইট ইজ টোটালি আন্ডার কন্ট্রোল। হাসপাতাল সূত্রে খবর, আপাতত 24 জন ডেঙ্গি আক্রান্তের চিকিৎসা চলছে, তবে এদিন পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই। ডেঙ্গি সংক্রমণ রোধে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে হাসপাতালের তরফে চালানো হচ্ছে সচেতনতা শিবির। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।